একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না, একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভেঙে যায়। মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও? হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবো?